আমি চট্টগ্রাম ঘুরতে বেরিয়েছিলাম সকাল সকাল, এখন না পথটাও হারিয়ে ফেলেছি। তার মধ্যে কয়েকজন বাজে লোক আমার পিছু নিচ্ছিল, তাই দৌড়ে এসে আপনাকে দেখে জড়িয়ে ধরলাম। আরে, নিজের চশমাটা পরে বললো। এরকম বাদরামি করলে হারিয়ে যাওয়াটা স্বাভাবিক, ফারিয়া কিছুটা রেগে বলল। কি বলেন, আমি বাদরামি করি? সত্যিই তো বললাম, এখন ভাবুন আপনি কি করে নিজের হোটেলে ফিরবেন। ফারিয়াও চুপ হয়ে যায়, সে আসলে বুঝতে পারছে না সে কি করবে। আরেন এবার টেডি স্মাইল দিয়ে বলল, আমি আমার ফ্যামিলির সাথেই এখানে এসেছি, চাইলে আজকে তুমি আমাদের সাথে জয়েন করতে পারো, কালকে তোমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করিয়ে দেব। ফারিয়া কিছুটা ভেবে সম্মতি জানায়। এমনিতেও এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আরিয়ানের কথাটাতেই সায় দেওয়া ঠিক মনে করলো ফারিয়া। আরিয়ান ফারিয়াকে নিয়ে সবার কাছে গিয়ে ফারিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়, ফ্রেন্ড পরিচয় দিয়ে। ফারিয়ার সাথেও সবাই হাসি মুখে মিশে যায়। সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। মাইডাওয়াজ প্রচণ্ডভাবে সবকিছু উপভোগ করেছে, যদিও অব্রা শুধুমাত্র নীরব দর্শকের মতোই ছিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সবাই ঠিক করেছে এখন হোটেলে ফিরবে। কিন্তু পাশে নাচগানের আওয়াজ শুনে মেহবিনের খুব ইচ্ছে ছিল একটিবার দেখার, কিন্তু আরহান তাতে ব্যাঘাত ঘটিয়ে বলল, একদম না, এখন আমাদের হোটেল যাওয়া দরকার, এতক্ষণ বাইরে থাকা তোমার পক্ষে ঠিক নয় মেহবিন। মেহবিন মনটা খারাপ করে ফেলে। ফারিয়া মেহবিনের সাথে তাল মিলিয়ে বলল, শুনেছি এই অঞ্চলে অনেক খুচো জাতিগোষ্ঠী থাকেন, হয়তো তারাই নাচগান করছেন, আমার কিন্তু দেখার ভীষণ শখ, আমিও যাবো মেহবিন আপুর সাথে। মেহবিন ফারিয়ার কথা শুনে হাসি মুখে আরহামের দিকে তাকিয়ে বলল, দেখলেন ফারিয়াও যেতে চায়, আচ্ছা আমিও যাই, কেমন? মেহবিন ও ফারিয়া একে অপরের হাত ধরে সামনের দিকে যেতে থাকে। এই কয়েক ঘন্টায় ফারিয়া এবং মেহবিনের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। ফারিয়া ও মেহবিনকে যেতে দেখে বাকিরাও তাদের সাথে যায়। তাদের দেখে ক্ষুদ্র জনগোষ্ঠীরা তাদের নিজেদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলেও তারা শুদ্ধ ভাষাতেই কথা বলে, তারাও যোগ দেয়। মেহবিন খেয়াল করছে অনেক মেয়েরা আরহামের দিকে তাকিয়ে নিজেদের সাথে ফিসফিস করে বলছে, দেখ শহর থেকে ছেলেগুলো আসছে, কি সুন্দর দেখতে, তাই না? সবগুলোই সুন্দর, কিন্তু মাঝখানেরটা দেখ একেবারে রাজপুত্র যেন। মেহবিন খুব ভালো করে বুঝতে পারছে তারা আরহামকে উদ্দেশ্য করেই বলছে। মেহবিনের কেন যেন ভালো লাগছে না শুনতে। কয়েকজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েরা নাচতে নাচতে আরহাম ও আরিয়ানকে ঘিরে ধরে নাচতে থাকে। ফারিয়া কি মনে করে যেন আরিয়ানকে টেনে নিয়ে আরিয়ানের সাথে নাচতে থাকে। তার ভাষ্যমতে তার ডাক্তার সাহেবের সাথে অন্য কেউ নাচতে পারে না। ফারিয়ার এমন কাণ্ডে আরিয়ান ভ্যাবাচেকা খেয়ে যায়। তাহসান ও রুষা বসে আছে নিজেদের মতো, অভ্রাও বেশ খানিক দূরে দাঁড়িয়ে আছে, মায়েরাও অভ্রের পাশে দাঁড়িয়ে আছে। আরহাম বেচারা পড়েছে বিপাকে, এতগুলো মেয়ের মাঝে সে বড্ড অস্বস্তিতে ভুগছে। আরহাম স্পষ্ট দেখতে পাচ্ছে মেহবিন কেমন একটা আগুনরূপী হয়ে দাঁড়িয়ে আছে, ভিতরের রাগটা ঠিক প্রকাশ করতে পারছে না। মেহবিন নিজেও জানে না কেন তার এত রাগ হচ্ছে মেয়েগুলোর প্রতি, শুধু অসহ্য লাগছে তার কিভাবে আরহামের সাথে চিপকে নাচানাচি করছে। আরহাম কিছু একটা ভেবে নাচে যোগ দিল, মেহবিনের রাগ তো নাকের ডগায় চলে আসলো। তখনই কিছু বৃদ্ধ মহিলারা এসে মেহবিনকে কিছু একটা বলে তাদের সাথে নিয়ে গেল। মেহবিনকে হঠাৎ গায়েব হয়ে যেতে দেখে আরহাম নাচ বন্ধ করে দিল। মেহবিন কোথায় গেল? মেহবিনকে এইভাবে হুট করে উধাও হয়ে যেতে দেখে আরহামের ভিতরে ভয় ঢুকে যায়। সে দ্রুত নাচ বন্ধ করে দিয়ে মেহবিনকে খুঁজতে যাওয়ার জন্য পা বাড়াতে গেলে তার চোখ আটকে যায় সামনে থাকা শাড়ি পরিহিতা রমণীকে দেখে। মেহবিনকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রমণীরা তাদের মতো করে শাড়ি পরিয়ে দিয়েছে। মেহবিন শাড়িটা কিছুটা তাদের মতো করেই কোমরে গুঁজে পড়েছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, মুখে নেই কোনো কৃত্রিম মেকআপের প্রলেপ, তার ঠোঁটজোড়া জুড়ে রয়েছে হালকা লিপস্টিক। মেহবিনের এমন রূপের স্নিগ্ধতায় যে কোনো পুরুষ ঘায়েল হতে প্রস্তুত। মেহবিনের দিকে আরহাম এগিয়ে আসে, মেহবিন লজ্জায় মাথা নিচু করে ফেলে। মেহবিন ভেবেছে আরহাম হয়তো তার প্রশংসা করবে, কিন্তু আরহাম তার সব আশায় জল ঢেলে দিয়ে বাজ খায় গলায় বলল, এইরকম স্টুপিডের মতো শাড়ি পরে আছো কেন? এমনিতেই সারাক্ষণ হোঁচট খেতে থাকো, তার মধ্যে এই ভারী শাড়িতে তো বারবার হোঁচট খাবে, তুমি কি এসব শাড়ি ক্যারি করতে পারো স্টুপিড মেয়ে একটা? মেহবিনের এখন রাগে কান্না আসছে, কোথায় ভেবেছিল সে শাড়ি পরেছে বলে লোকটা তার একটু প্রশংসা করবে, তা না করে সে বকেই যাচ্ছে। আরিয়ান ও ফারিয়া মেহবিন এবং আরহামের কাছে আসে।
আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে বলল, কি হলো ভাই, তুমি আমার কিউট ভাবিটাকে এভাবে বকছো কেন? দেখছো না শাড়িতে আমার কিউটি ভাবিটাকে কতটা কিউট লাগছে? তুমি আমার ভাবির প্রশংসা না করে উল্টো বকছো। ফারিয়াও আরিয়ানের কথায় সায় দিয়ে বলল, সত্যি তো আজ মেহবিন আপুকে অনেক সুন্দর লাগছে। মেহবিন আগুনরূপী রূপ ধারণ করে ক্ষিপ্ত গলায় বলল, না উনি আমার প্রশংসা করবে কেন? আমি তো শাড়ি ক্যারি করতে পারি না। ওই মেয়েগুলো আছে না যাদের সাথে উনি নাচানাচি করছিলেন, তারাই তো শাড়ি ভালো করে ক্যারি করতে পারে। আমি তো কিছুই পারি না, আমি গেলাম, উনি বরং ওই মেয়েগুলোর সাথেই নাচতে থাকুক। মেহবিন কিছুটা দূরে গিয়ে বসে পড়ল। রাগে সে একেবারে আগুনরূপী রূপ ধারণ করেছে। আরিয়ান ও ফারিয়াও মেহবিনের সাথে গিয়ে বসে পড়ে। মেহবিনের দিকে তাকিয়ে আরহাম ঠোঁটের কোণে মুস্কে হাসি ফুটিয়ে তোলে। সে মেহবিনকে কিছুটা রাগানোর জন্যই বকাবকি করেছে। আরহামের কেন যেন মেহবিনের আগুনের তো চেহারাটা বেশ লাগছিল। আরহামের চোখে মেহবিনের জন্য একরাশ মুগ্ধতা ধরা দিচ্ছে। মেহবিন হয়তো জানে না আরহাম ছাড়াও আর একজন মেহবিনের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে, সে আর কেউ নয় অভ্র। অভ্রের কাছে শাড়ি পরিহিতা মেহবিনকে কোনো হুরপুরির থেকে কম সুন্দর লাগছে না। তার মেহুর চোখে মুখে আজ কতটা মায়া, ভেবেই অভ্র মৃদু হাসে। তা মায়রার নজরে এড়ায় না, তবু মায়রা চুপ থাকে, আজকাল তার কিছুই বলতে ইচ্ছে করে না। আরিয়ান মেহবিনের কানের কাছে গিয়ে বলল, কিছু পড়ছে মনে হয়? মেহবিন আরিয়ানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। না মানে তুই যেভাবে রাগ করে আছিস দেখে তো মনে হচ্ছে তুই চেয়েছিলি ভাইয়া যেন তোর একটু প্রশংসা করে। তার মানে ভাইয়ের প্রতি তোরও কিছু এক্সপেকটেশন ছিল, তাই না? আরিয়ান কথাটি বলেই উঠে চলে যায়। মেহবিন গভীর চিন্তায় ডুবে যায়। সত্যি তো উনি আমার প্রশংসা করেনি বলে আমি এত রেগে যাচ্ছি কেন? তার মানে আমিও কি চাইছিলাম আরহাম যেন আমার প্রশংসা করে? সবকিছু মিলেই এটাই দাঁড়ায় মেহবিনেরও আরহামের প্রতি আশা তৈরি হচ্ছে। তাহলে কি মেহবিনের মনে আরহামের জন্য যে সুপ্ত অনুভূতি ছিল তা কি দিনের পর দিন বেড়ে উঠছে? মেহবিনের ভাবনার মাঝেই তার ফোনে আবারও মেসেজ আসে, সেই অচেনা নাম্বার থেকে। তাতে লেখা, ও গো রমণী, শাড়ির আঁচলটা নিয়ে নিজের মুখশ্রীটা এইবার একটু ঢেকে রাখো। তুমি কি জানো তোমার এই আগুনরূপী রূপ আমার ভিতরটাকে পুড়িয়ে দিচ্ছে? প্রেয়সী, তোমার এই আগুনরূপী রূপে যে আমি শতবার মরে যাই, তুমি জানো কি? মেহবিন চমকে ওঠে। তার মানে যে চিঠি প্রেরক তাকে চিঠি লিখে পাঠাতো সে এখানে আছে, কিন্তু কোথায় সে? রাইসা সবেমাত্র দেশে ফিরেছে। দেশে ফিরেই সে ডক্টর জেসমিনের চেম্বারে এসেছে। ডক্টর জেসমিনই তাকে ডেকে পাঠিয়েছেন, কেননা তার কাছে মেহবিনের প্রেগনেন্সির দুটো রিপোর্ট ছিল। একটি তিনি মেহবিনকে দিয়েছিল, অপরটি তিনি মেহবিনের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাইসার কাছে রিপোর্টটি দিয়ে দেন। কারণ তিনি কিছুতেই মেহবিনের সাথে যোগাযোগ করতে পারছিলেন না। তিনি খুব ভালো করেই রাইসাকে চেনে। তিনি এটাও জানেন রাইসার সাথে মেহবিনের ভালো সম্পর্ক আছে, তাই তিনি রাইসার কাছে রিপোর্টটা দিয়ে দেয়। রিপোর্টটা দেখে রাইসার আর বুঝতে বাকি থাকলো না যে মেহবিনের গর্ভে অভ্রের সন্তান বেড়ে উঠছে, কেননা রিপোর্টটা মেহবিন এবং অভ্রের ডিভোর্সের দুই দিন আগের। তখন মেহবিন দুই মাসের প্রেগনেন্ট ছিল। রাইসার চেম্বার থেকে বেরিয়ে আসে। সে সিদ্ধান্ত নেয় সে সব কিছুই অভ্রকে জানাবে। নভেম্বর মাসে শীত প্রায় চলে এসেছে বলতে গেলে। এখনই এই শীতে সবার কাপাকাপি অবস্থা। এখানকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকেরা বড় বড় কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রেখেছে শীতটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আগুনের পাশে সবাই নাচগান করছে, বেশ ভালো পরিবেশ তৈরি হয়েছে। পরিবেশটাকে আরও ভালো করার জন্য আরিয়ান আরহামকে গান গাইতে বলে। আরিয়ানের সাথে বাকিরাও আরহামকে অনুরোধ করে, তাই আরহাম গান গাইতে রাজি হয়ে যায়। মেহবিন চিঠি প্রেরককে খোঁজার উদ্দেশ্যে পা বাড়াতে নিলে আরহাম পিছন থেকে মেহবিনের হাত ধরে নিজের সাথে হালকা করে মিশিয়ে গান গাইতে থাকে। মেহবিনও নিচের দিকে তাকিয়ে তাল মিলিয়ে গান গাইতে থাকে। মেহবিন ও আরহাম একে অপরের চোখের দিকে নিষ্পলকহীনভাবে তাকিয়ে গান গাইতে থাকে। রুষা আরহাম ও মেহবিনকে এতটা কাছে দেখে কষ্ট পায়। সে দুঃখী মনে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে নিলে তাহসান তার হাত জোড়া শক্ত করে চেপে চোখের ইশারায় জানান দেয় রুষা যেন শক্ত থাকে। তাহসান সবসময় তার পাশে রয়েছে। রুষা যায় না, বরং খানিকটা ভরসা পায়, তাহসানের পাশে বসে থাকে। ফারিয়াও গানটা চোখ বন্ধ করে অনুভব করছে। আরিয়ান ফারিয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে।
অব্র দুজনকে এভাবে এতটা কাছে দেখে নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে আড়ালে চলে আসে, তার বুক ফেটে কান্না আসছে। সে নিজেকে শক্ত রাখতে চাইলেও সে তা পারছে না। সে বুঝতে পারছে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে গিয়ে নিজের অজান্তে সে অনেকটা ভালোবেসে ফেলেছে মেহবিনকে, কিন্তু সে তার ভালোবাসাটা উপলব্ধি করতে গিয়ে বড্ড দেরি করে ফেলেছে, কেননা মেহবিন তো এখন অন্য কারো। আরহাম ও মেহবিন একে অপরের চোখে যেন হারিয়ে যাচ্ছে, হাতে তালির শব্দে তাদের ঘোর ভেঙে যায়। সবাই তাদের গানকে ভীষণভাবে উপভোগ করছে। মেহবিন কিছু একটা ভেবে দৌড়ে চলে যায় কিছুটা দূরে। মেহবিনকে এভাবে দৌড়াতে দেখে সবাই কিছুটা অবাক হয়। আরিয়ান ও মেহবিনের পিছনে পিছনে চলে যায়। মেহবিন দৌড়ে এসে ঢুকরে কেঁদে ওঠে। এক মুহূর্তের যেন সে আরহামের চোখে হারিয়ে গিয়েছিল। আরহামের প্রতি তার যে অনুভূতি রয়েছে তা ভয়ঙ্কর পরিণতির সৃষ্টি করতে পারে, যা কিছুতেই চায় না মেহবিন।